বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর যুবলীগ উত্তর। বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। যুবলীগ মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ সংগঠনটির কেন্দ্রীয় মহানগরের নেতারা। এ সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানান তারা। পরে যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নেতৃত্বে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করা হয়।